মূলত বাংলাদেশের জাতির পিতাকে মূলত বাংলাদেশের জাতির পিতাকে শেখ মুজিব মূলত বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টাকে শেখ মুজিব মূলত বাংলাদেশের জাতির পিতাকে স্বাধীনতার ঘোষক ছিলেন কে গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় 1920 সালে সতরৈমার জন্মেছিলেন একটি সোনার ছেলে গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় 1920 সালে সতরৈমার জন্মেছিলেন একটি সোনার ছেলে আশা সারা বানু পিতা লুকন আহ্বান আর কন্যা দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান টঙ্গি পাড়ার সেই ছেলেটিকে শুরু হলো ভাষায় আন্দোলন এই ছেলেটির কাছে ছিল পূর্ণ সমর্থন উন্নতে শুরু হলো ভাষায় আন্দোলন এই ছেলেটির কাছে ছিল পূর্ণ সমর্থন নির্বাচন হয় নির্বাচনে মুসলিম লীগের ঘটে সৌরতন্ত্রের যাতা করলে পড়ল পাকিস্তান ছড়িয়ে গেল সারা দেশে সত্তর সালে দেশে আইলো আবার নির্বাচন তোমার তাই ভোট দিল দেশের জনগণ মূলত স্বাধীনতা বাংলাদেশের জাতির পিতাকে শেখ মুজিব মূলত বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টাকে শেখ মুজিব মূলত স্বাধীনতার ঘোষক ছিলেন কে শেখ মুজিব মূলত মুক্তিযুদ্ধের মহানায়ক কে শেখ মুজিব মূলত বাংলাদেশের জাতির পিতাকে শেখ মুজিব ধন্যবাদ স্যারকে অসাধারণ পরিবেশনার জন্য। অসাধারণ একটি পরিবেশনা দেখলাম, আমরা উপভোগ করলাম, আমরা আমাদের প্রিয় মিজান স্যারের কাছ থেকে। স্যারের জন্য একটি জোর করতালি হবে।